আমি এখন দাঁড়িয়ে আছি নামকানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে। দেখতেই পাচ্ছ শয়ে শয়ে মৎস্যজীবী ট্রলার যেগুলো ফিরে এসেছে। এর পাশাপাশি আমরা দেখলাম যে সকাল থেকে আজকের মেঘলা আকাশ ছিল, বেলা পড়ার পর বৃষ্টি শুরু হলো, দফায় দফায় বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। অতীতে আমরা জানি এই জেলার উপর থেকে আমফান এবং বুলবুল এবং ফণী বেশ কয়েকটি ঘূর্ণিঝড় যার অভিঘাত পড়েছিল সুন্দরবন উপকূলে। এইবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন সুন্দরবনের যে ১৩টি ব্লক রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তার উপর বিশেষ নজরদারি চালাচ্ছে। জেলাশাসক সুমিত গুপ্তা এবং মনীষ জৈন সেচ দপ্তরের সচিব যিনি নবান্ন থেকে তাকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে, এই যে দুর্যোগ সেটা মোকাবিলা করার জন্য তারা ইতিমধ্যেই এই দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। মাইক প্রচার যেমন হচ্ছে একেবারে, অর্থাৎ মাইক নিয়ে প্রচারের পাশাপাশি যাবতীয় প্রস্তুতি এই মুহূর্তে নিয়ে রেখেছে নামখানা জেলা প্রশাসন। এই ডানা থেকে আপনারা বাঁচার জন্য নিজেদের প্রয়োজনীয় ডকুমেন্টস, পানীয় এবং খাদ্য সরবরাহ করে রাখবেন, বাড়ির দরজা জানলা বন্ধ করে রাখবেন, কাঁচা বাড়িতে কেউ থাকবেন না, প্রয়োজনে আপনারা নিকটবর্তী সাইক্লোন সেন্টারে চলে যাবেন। মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে মাছ ধরার জন্য আপনারা কেউ নদীতে যাবেন না। এই পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু ঝড়ের গতিবেগ যেটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ১১০ থেকে ১২০, এবং তুমি জানো যে এই যে হলদি নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে ফেরিঘাট, এই ফেরিঘাট কিন্তু আগামীকাল এবং পরশু দুদিন বন্ধ থাকবে। এবং এই হলদি নদীর এক পাড়ে যেরকম রয়েছে দ্বীপভূমি নয়াচর এবং অন্যদিকে রয়েছে নন্দীগ্রাম, ইতিমধ্যেই নয়াচরের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের তরফে অ্যাডিশনাল এসপি হলদিয়া, ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক সহ পুলিশ বাহিনী ইতিমধ্যেই তারা নয়াচরে যান এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে তারা বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন। কেননা তুমি জানো যে নয়াচরে প্রায় ২৫০০ থেকে ৩০০০ মৎস্যজীবী পরিবারের বাস, তারা যাতে নিরাপদ আশ্রয়ে থাকেন সেই জন্য নয়াচর যে কোস্টাল থানা সেখানেও একটা আলাদা রেস্কিউ সেন্টার করা হয়েছে, এছাড়াও পাশাপাশি দুটো রেস্কিউ সেন্টার করা হয়েছে এই নয়াচরে। এবং হলদি নদীর অপর প্রান্তে যে রয়েছে তোমার নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে কিন্তু ইতিমধ্যেই এনডিআরএফের টিম একটি পৌঁছে গিয়েছে, তারা নদী তীরবর্তী বিভিন্ন এলাকাতে তারা মাইকিং করা শুরু করছেন। ক্যামেরা পার্সনের মানুষকে দেখাতে বলবো, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশের একটি সেখানে পুলিশের একটি জলযান সেখানে কিন্তু রাখা হয়েছে সর্বক্ষণের জন্য এবং তারা কিন্তু নজরদারিও চালাচ্ছেন। পাশাপাশি এই যে হলদিয়াতে তুমি জানো যে উপকূলরক্ষী বাহিনীর সদর দপ্তর রয়েছে, উপকূলরক্ষী বাহিনী সূত্রে আমরা যেটা জানতে পেরেছি সতর্কতামূলক হিসাবে তাদের যে সমস্ত ক্ষেত্রেই যাবতীয় ব্যবস্থা দেওয়া হয়েছে। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। সময় যত এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা তত শক্তি সঞ্চয় করছে, কিন্তু কখন কোথায় কিভাবে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, কি বলছে আবহাওয়া দপ্তর শুনুন। যে অতি গভীর নিম্নচাপ আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ছিল সেটা আজ সকাল ৫:৩০টায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এর নাম দানা। সাগর দ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে, আর পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার দূরে আছে, ধামরা থেকে ৫২০ কিলোমিটার দূরে রয়েছে, ৫২০। এটা এখন আমাদের যা পূর্বাভাস তাতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এটা সকালের দিকেই তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, আর তারপরে আরও নর্থ ইস্টওয়ার্ড মুভ করে আমাদের উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে স্থলভাগ স্পর্শ করার বা আমাদের কোস্টাল উপকূল ভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসাবে। অতিক্রম করার স্থান হচ্ছে আমাদের উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চল, পুরী এবং সাগর দ্বীপের মাঝামাঝি জায়গা, ধামরা এবং ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরকণিকা ধামরার কাছাকাছি কোনো এলাকায় এর আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।